সাইকেল নিয়ে বিবাদের জেরে খুন হতে হলো কাকাকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের তাবু কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, মৃত কাকার নাম গৌর গোপাল দেবনাথ। সে লটারির টিকিট বিক্রি করতেন। মঙ্গলবার ও প্রতিদিনকার মতন টিকিট বিক্রি করে যখন বাড়িতে খেতে যায়, সেই সময় তার ভাইয়ের সাথে সাইকেল রাখা নিয়ে অশান্তি হয়। তারপরে গৌর ধারালো অস্ত্র মারে তার ভাইকে। পরে তার ভাইপো বিপ্লব দেবনাথ রড দিয়ে মাথায় আঘাত করে কাকা গৌরকে। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে গৌর। পরে প্রতিবেশীরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে জানায়। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। প্রথম সাইকেল নিয়ে রাগারাগি হয়, সাইকেল ও রেখেছে, কাজ থেকে বাড়ি এসেছে, সাইকেলটা ও রেখেছে, ওর দাদা চাবি খুলে বাড়ি আসছিল, এইদিকে মাল আনতে যাবে বলে, দিয়ে তারপরে বাড়ি যায়, ও প্যানজামা খুলবে, সেই টাইমে আবার ওর দাদা বলেছে বলে ওই নিয়ে তর্কতর্কি হয়। এইপর গেল, তারপরে ওর ছেলে এলো, বড় ছেলে এলো, ওর সঙ্গে কথা কথি হলো, তারপরে ছোট ছেলে এলো, ওর সঙ্গে হতে হতে প্রথম ও চাকু মারে ওকে। হ্যাঁ, তারপরে কে চাকু মেরেছে? কে চাকু মেরেছে? আমার স্বামী। আচ্ছা, তারপরে তাকে মেরেছে কে? মেরেছে তারপরে? তারপরে ও বিপ্লব মেরেছে। বিপ্লব কে হয়? বিপ্লব ওর ভাইপোই হয়, ছোট ভাইপো। কি নিয়ে ঝগড়াটা, কি নিয়ে লাগলো? ওই তো গাড়ি আর সাইকেল রাখা রাখা নিয়ে। একই বাড়িতে থাকেন তো? এই তো, হ্যাঁ, এখানেই থাকি, এই জমাতে বাড়ি আর ওই তোদের বাড়ি। আপনি কে হন যে মারা গেছে? আমি স্ত্রী হই। আপনার নাম কি? বৈশাখী দেবনাথ। যে মারা গেছে তার নাম কি? গৌর গোপাল দেবনাথ। ওই ভাই ভাই মারামারি গেছে। দুই ভাই মারামারি? বাড়ি বেটা মারছে, কাকা মারছে বাড়ি বেটা রে, বাবা বাড়ি বেটা মারছে কাকারে। আপনি কে হন যে মারা গেছে? মা। আপনার নাম কি? আরতি দেবনাথ।